হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো, সেটি হচ্ছে কিভাবে গুগল থেকে ফুল এইচডি বা হাই রেজুলেশনের পিক ডাউনলোড করা যায়। নর্মালি আমরা অনেকে পিক ডাউনলোড করে থাকি গুগল থেকে, সেটি হয়তো ফুল রেজুলেশন থাকে না। তো দেখা যাক, তো আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে গুগল থেকে ফুল এইচডি রেজুলেশন পিক ডাউনলোড করা যায়। তো ফার্স্টে আমরা গুগলে ঢুকবো, তারপরে এখানে সার্চ লিস্টে আপনি যেই পিক নামাবেন সেটা লিখবেন। তো আমি এখানে ব্রাইডাল মডেল পিক নামাবো, আমি এখানে লিখতেছি ব্রাইডাল মডেল পিক। তারপরে লেখার পরে আপনারা ইন্টার দিবেন, তারপরে এখানে অনেকগুলা ইন্টারফেস চলে আসে ইমেজের। ফার্স্টে আমরা ইমেজে ঢুকবো, ইমেজে ক্লিক করলাম। তারপর ফুল রেজুলেশনের জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এইখানে আমাদের টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে আমরা অপোজিটে দেখতেছি সাইজ, সাইজের মধ্যে যে কোনো সাইজ নিতে পারেন আপনি। এখানে লার্জ, যেহেতু আপনার এইচডি নাম পাবেন, লার্জে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে এগুলো সবগুলোই ভালো মানের পিক আসছে, মানে ফুল রেজুলেশন। তারপরে আমরা এখান থেকে যে পিকটা ডাউনলোড করবো সেটাতে ক্লিক করবো। ওকে, তারপরে এখানে আমরা মাউজের রাইট বাটনে ক্লিক করবো, ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব, এটাতে ক্লিক করবো। তারপরে এটা ভিউ হওয়ার পরে আমরা নর্মালি ডাউনলোড না দিয়ে, সেভ অ্যাজ না দিয়ে আমরা এটাতে মাউসটা জুমিংয়ে ক্লিক করব। তারপরে এটা ফুল এইচডি দেখাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, তারপরে আমরা এখানে এখন সেভ অ্যাজ করতে পারি, তাহলে সেটা হচ্ছে ফুল এইচডি পিক। দেন আমরা আরেকটা অ্যানাদার পিক এইভাবে ডাউনলোড দিই সেম পজিশনে, মাউজের রাইট বাটন, ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব। তারপরে সেটা ভিউ হওয়ার পরে নর্মালি এটা রেজুলেশন কম দেওয়া আছে, তো আমরা যখন এটাতে জুমিংয়ে ক্লিক করবো তখন এটা ফুল রেজুলেশন দেখাবে। তারপরে আমরা সেটা জুমিংয়ে ক্লিক করে তারপর আমরা ডাউনলোড দিব, তাহলে সেটা হবে ফুল এইচডি। যারা যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।